গন্তব্য অনিশ্চিত, কবে কমবে করোনার প্রকোপ জানা নেই কারোই, যে কারণে টাইগারদের মাঠে ফেরাটা ঝুলে আছে অনিশ্চয়তার সুতোয়। ক্রিকেটারদের ঈদের পরেই মাঠে ফেরাতে চায় বিসিবি, নিজেদের কাজ সেই অনুযায়ী গুছিয়ে রাখলেও করোনার বর্তমান অবস্থায় সেটার সম্ভাব্য তারিখ দেওয়া চাই মুশকিল, বলছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। হোম অফ ক্রিকেট, মাসের পর মাস মেতে ওঠেনি টাইগারদের কোলাহলে। ফিরতে মরিয়া ক্রিকেটাররা, সম্ভাবনা তৈরি হয়েছিল ঈদের আগে মিরপুরে অনুশীলনে ফিরবে তামিম মুশফিকরা, কিন্তু এশিয়া কাপ না হয় ভেস্তে গেছে সেটা। নতুন পরিকল্পনা অনুযায়ী সরকারের গ্রিন সিগন্যাল পেলে আগস্টেই শুরু হবে ক্যাম্প, সেখানেও খুব একটা আশাবাদী নয় অবশ্য বিসিবি সিইও নিজেই। পুরো বিষয়টাই তো ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর, মানে আমরা যে পিক বল সেফটি হচ্ছে বেশি হবে না এটা কিন্তু আমরা এখনো বলতে পারছি না, ঈদের সময় কিন্তু একটা সিচুয়েশন ডেভেলপ করবে। ইংল্যান্ডে ফিরেছে ক্রিকেট, বাকি দেশগুলো তো তোড়জোড় শুরু ক্রিকেটারদের 22 গজে ফেরাতে। কোনো দেশে যদি কন্ট্রোল সিচুয়েশন থাকে, যেমন আমাদের কাছে শ্রীলঙ্কা যেয়ে যদি আমরা খেলতাম হয়তো বা এটা একটা অপরচুনিটি ছিল আমাদের জন্য, কারণ সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের যে 20 জন 22 জন প্লেয়ার আছেন তাদেরকে রেডি করে পাঠালেই হতো এবং টিম ম্যানেজমেন্টের সবাইকে, কিন্তু লোকালি শুরু করাটা কিন্তু অনেক ফ্যাক্টর এখানে মাল্টি ফ্যাক্টর জড়িত। বিসিবির ইচ্ছে 10 আগস্টের পরই যেন ক্রিকেটাররা মাঠে ফেরে, জাতীয় ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্পের জন্য 38 জনের দল প্রস্তুত করা আছে গেল মাস থেকেই। এইচপি স্কোয়ারের ক্যাম্পের জন্য 26 জনের দলও গড়েছেন নির্বাচকরা। এমপ্লয়ি বলেন, সাপোর্ট স্টাফ বলেন, তাদের একটা লিস্ট করা হয়েছে কারা প্লেয়ারদের ক্লোজ কন্ট্যাক্টে যাবে এবং তাদেরকে আইসোলেশনে রেখে তাদেরকে যাদেরকে সিম্পটোমেটিক কিছু থাকে তাদেরকে টেস্ট করা, এই সমস্ত বিষয়গুলো সবকিছু অন প্লেস আছে। করোনায় এবছর স্থগিত হয়ে গেছে বাংলাদেশের 4টি দ্বিপক্ষীয় সিরিজ আর এশিয়া কাপ। 2020-এর সূচিতে বাংলাদেশের সামনে কেবল টি-20 বিশ্বকাপ, যেটা পিছিয়ে যাওয়া বা বাতিল হওয়াটাও এখন কেবলই সময়ের ব্যাপার। ফিরসানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক।